রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু প্রিয় কাজ। বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়তেন। ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত খেতেন না। সুন্নাত ও নফল সালাদগুলো নিজের ঘরে আদায় করতেন। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ফিরে দুই রাকাত সালাত আদায় করতেন। কখনো দাঁড়িয়ে জুতো পরতেন না। যতই ভালো খাবার হোক কখনো ভর পেট খেতেন না। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাসবিহ তাহলিল করতেন এবং সূর্য ওঠার পর দুই রাকাত সালাত আদায় করতেন। বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে শরিক হতেন। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দিতেন। রাতে ওযু অবস্থায় ঘুমাতেন। মাঝে মাঝে খালি পায়ে হাঁটতেন। কখনো কখনো বৃষ্টিতে ভিজতেন। বৃষ্টি শুরু হলে দোয়া করতেন। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটতেন। স্ত্রীর রান্না করা হালাল খাবারের কখনো দোষ ধরতেন না। কোনো কিছু খেতে না চাইলে চুপ থাকতেন। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করতেন, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই আমাদের জন্য অনুসরণীয়। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার প্রিয় রাসূলের প্রিয় সুন্নাতগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন।